নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল, আপনাদের খুব প্রিয় চ্যানেল। আজকে আমরা আলোচনা করব যে এই 2024 সালের সেপ্টেম্বর মাস যাদের কুম্ভ রাশি জাতক জাতিকারা রয়েছেন তাদের কেমন যাবে এবং কোন জিনিসটা করলে পারে, কোন করণ ক্রিয়াটা করলে পারে আপনার ক্ষেত্রে এই মাসটা শুভ যাবে। কারণ আমরা প্রত্যেক মাসে আলোচনা করি প্রত্যেক রাশি নিয়ে এবং কী করলে আপনার ক্ষেত্রে ভালো হবে, কী করবেন না সেগুলো বলে দিই। তাই যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন এবং সঙ্গে থাকুন। দেখুন, মকর রাশির যেমন বলেছিলাম আগে, ঠিক সেই রকমই কুম্ভ রাশির ক্ষেত্রে তার অধিপতি হচ্ছে শনি, সক্ষেত্রে রয়েছে কিন্তু রেট্রোগ্রেড হয়ে আছে। অর্থাৎ তার শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে সমস্যা হবে, জয়েন্টে মাঝে মধ্যে পেন হবে, নার্ভের কিছু সমস্যা তৈরি হবে। এটা কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের বর্তমানে রয়েছে এবং কুম্ভ রাশির আরেকটা জায়গা রয়েছে, মায়ের শরীর স্বাস্থ্য নিয়েও একটু সমস্যার ইঙ্গিত রয়েছে। দেখবেন হওয়া কাজে বাধা তৈরি হচ্ছে, কারণ শনির একটা সাড়ের সাথীর প্রভাবও কিন্তু আপনার রয়েছে কুম্ভ রাশির। সেই জন্য শরীর স্বাস্থ্য ভালো যাবে না, হওয়া কাজে বাধা, মানসিক দুশ্চিন্তা, খুব কাছের মানুষ দূরে সরে যাওয়া, এই সব জায়গাগুলো কিন্তু তৈরি হবে এবং আপনি দিনের পর দিন ডিপ্রেশনে জড়িয়ে যাচ্ছেন। ডিপ্রেশনের মধ্যে কিন্তু কুড়ে কুড়ে আপনাকে খাচ্ছে এবং দিনের পর দিন অর্থের একটা সমস্যার কারণে দিনের পর দিন দেওয়ালে ফিট টেকে যাবে। তাহলে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এটা রয়েছে, কিন্তু আপনার জন্মছকের কানেকশান, জন্মছকের রাশির অধিপতি কোথায় গিয়ে অবস্থান করছে সেটা কিন্তু অবশ্যই বিচার্য বিষয় রয়েছে। তবুও বলবো যে মায়ের দিক দিয়ে, মায়ের শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দিন এবং আপনার শারীরিক জায়গা থেকেও কিন্তু অবশ্যই চেক করে চলুন। আর অর্থের জায়গা, কিন্তু অর্থ দেখবেন একটু খরচ বেশি হবে মকর রাশির এবং দেখবেন কোনো কোনো ক্ষেত্রে বিশেষ করে ডাক্তারি পরামর্শের জন্য অর্থ খরচ বেশি করতে হবে, এটা একটা যোগ রয়েছে। মকর রাশির জাতক জাতিকাদের যারা চাকরি করছেন, সে সরকারি হোক বেসরকারি হোক, দেখবেন কর্মক্ষেত্রে অতটা স্যাটিসফ্যাকশন নেই আপনার। কোনো কোনো ক্ষেত্রে বসের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে, এগুলো কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের বর্তমানে রয়েছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আর যে জায়গাটা রয়েছে, বিশেষ করে দেখবেন ব্যবসা বাণিজ্য করছেন কিন্তু আশা অনুরূপ রেজাল্ট পাচ্ছেন না, প্রফিটটা সেইভাবে দেখতে পাচ্ছেন না। কোনো কোনো সময় অলসতার কারণেও আপনার জীবনে অনেক সমস্যা তৈরি হতে পারে, তাহলে সেই জায়গাগুলো কিন্তু একটু কেয়ারফুলি চলুন। কুম্ভ রাশির এই জায়গাটায় রয়েছে বিশেষ করে, কারণ আমরা কুম্ভ রাশি নিয়ে আলোচনা করছি, তাই কুম্ভ রাশির এই জায়গাগুলো কিন্তু বিশেষ করে রয়েছে। এর সঙ্গে সঙ্গে যেটা কুম্ভ রাশির যে সকল জাতক জাতিকারা, বিশেষ করে যারা চাকরির জন্য চেষ্টা করছিলেন, চাকরির একটা সুযোগ সেপ্টেম্বরে রয়েছে। চেষ্টা করুন আপনার রাশির অধিপতি শনি গ্রহ কোথায় গিয়ে অবস্থান করছে সেটার উপর ডিপেন্ড করবে চাকরিটা আপনি পেয়েও যেতে পারেন, আবার চাকরিটার জন্য আপনি কিছুদিন অপেক্ষাও করতে পারেন। এটা কানেকশান আপনার রাশিচক্রের কানেকশানের ওপর ডিপেন্ড করে। তবু বলবো সেপ্টেম্বর মাস কর্ম পাওয়ার ক্ষেত্রে অনেকের শুভত্ব জায়গা তৈরি হচ্ছে। এর সঙ্গে কুম্ভ রাশির জাতক জাতিকাদের যেহেতু রাশির সাপেক্ষে দ্বিতীয় রাহু অবস্থান করছে এবং রাশির সাপেক্ষে চতুর্থ হাউজে বৃহস্পতি কানেকশান পাবে, পঞ্চম হাউজে তৃতীয় পতি গিয়ে পঞ্চমে অবস্থান করছে এবং এই কুম্ভ রাশির ক্ষেত্রে ভাগ্যপতি, অর্থাৎ এখানে বলছে কুম্ভ রাশির ক্ষেত্রে দশম পতি সেও কিন্তু গিয়ে অবস্থান করছে পঞ্চমে, এই যে কানেকশানটা পাচ্ছে সেই জন্য বললাম কর্মের একটা যোগ তো রয়েছেই। আর যারা পড়াশোনা করছে পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু শুভ রয়েছে, পড়াশোনার জায়গা মনোযোগ একটু বাড়াতে হবে, ইলেকট্রনিক ডিভাইসের প্রতি আসক্ত কম করতে হবে, একা একা থাকতে পছন্দ হবে এবং দুশ্চিন্তা বেশি করবে, এর স্টুডেন্টদের ক্ষেত্রে এই সমস্যাগুলো রয়েছে। সেই জায়গাগুলো নিজেকে চেক করে না চললে কিন্তু আগামী দিনে রেজাল্ট খুব ভালো হবে না। এটা কুম্ভ রাশির জাতক জাতিকাদের বললাম। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আর যে জায়গাটা রয়েছে, বিশেষ করে যারা দাম্পত্য জীবন, অর্থাৎ যাদের বিবাহ হয়ে গেছে, বিবাহিত জীবনের ক্ষেত্রে একটু ভুল বোঝাবুঝির জায়গা রয়েছে। কোনো কোনো সময় দেখবেন ভুল বোঝাবুঝির কারণে সম্পর্কটা ভীষণভাবে তিক্ততার জায়গা তৈরি হয়ে যেতে পারে, এটার একটা জায়গা রয়েছে।
আর আপনার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে সমস্যা হবে। এটা কুম্ভ রাশির জাতক জাতিকার যারা রয়েছে তাদের জন্য বললাম, এবং বিশেষ করে মাসের শেষের দিকে 17 তারিখের পর থেকে আপনার লাইফ পার্টনার এর ক্ষেত্রে সমস্যা আসতে পারে। আপনার ক্ষেত্রে যেটা আসতে পারে, দেখবেন যে মাসের শেষের দিকে 20 তারিখ থেকে অকারণে উটকো ঝামেলার কারণে আপনি আইনি সমস্যায় জড়িয়ে যেতে পারেন। সেটা কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের রয়েছে, বা দেখা গেলো গভর্নমেন্টে কোনো একটা ফাইন দিতে হতে পারে। তাহলে এই জায়গাগুলো একটু চেক করে চলুন কুম্ভ রাশির। আর কুম্ভ রাশির জাতক জাতি যাদের প্রেমিক প্রেমিকা রয়েছে তাদের ক্ষেত্রেও বলবো, ভুল বোঝাবুঝির কারণে এখানে কিন্তু সম্পর্ক তিক্ততার জায়গা তৈরি হবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের যারা সম্পত্তি কিনবেন বলে ভাবছিলেন কুম্ভ রাশির, তাদের ক্ষেত্রে বলবো মাসের ওই 18 তারিখের পর থেকে সম্পত্তি কেনার একটা সুযোগ পাবেন আপনি। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে কুম্ভ রাশির বেশ কিছু সুযোগ সুবিধা আসবে 18 তারিখের পর থেকে, এবং বিশেষ করে যারা বিউটি রিলেটেড কনসেপ্টের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু 18 তারিখের পর থেকে বেশ কিছু সুযোগ সুবিধা পাবেন। আর কিছু কিছু ক্ষেত্রে অনেক বড় বড় সুযোগ সুবিধা আসবে যারা ব্যবসা করছেন তাদের জন্য ওই মাসের কিন্তু মিডিলের পর থেকে। এটা কুম্ভ রাশির জাতক জাতিকাদের বললাম। কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো যে কোনো জিনিস দেখলে যদি ভালো লেগে যায় কিনতে দ্বিধাবোধ করবেন না, সে যত অর্থই লাগুক, এরকম একটা টেন্ডেন্সি আপনার মধ্যে কাজ করবে। এবং এই সেপ্টেম্বর মাস, সেক্ষেত্রে খুব সতর্ক হবেন, না হলে অর্থ কিন্তু ব্যয় বেশি হয়ে যাবে। এবং এর সঙ্গে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শত্রুতার জায়গা কিন্তু ভীষণভাবে রয়েছে, কারণ আপনি যখন রেগে যাবেন তখন কিন্তু একদম মুখ বন্ধ করে রাখবেন, না হলে কিন্তু শত্রুতা আপনার অনেক বড় শত্রুতার আকার ধারণ করবে। এই একটা জায়গা রয়েছে। আর লিকুইড মানি দেখবেন হাতে রাখতে পারছেন না, এটা কুম্ভ রাশির জাতক জাতিকাদের বর্তমানে কানেকশন রয়েছে, এবং সেপ্টেম্বর মাস সেই জায়গাটা কিন্তু রয়েছে, এক্ষেত্রে সতর্ক হবেন। আর ভ্রমণের ক্ষেত্রেও কিন্তু এই মাসের শেষের দিকে ভ্রমণের যোগ রয়েছে। এই ছিল কুম্ভ রাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসের 2024 সালে কী হতে পারে বললাম। তবু বলবো কুম্ভ রাশির জাতক জাতিকাদের যেহেতু শনির সাড়ের সাথে চলছে, তাদের জন্য বলবো হয় হনুমান চল্লিশা পাঠ করুন প্রত্যেক মঙ্গলবার করে, হনুমানজিকে আপনি পুজো করুন, আর না হলে যদি ওটা সম্ভব না হয় তাহলে অবশ্যই শিবের অভিষেক করুন প্রত্যেক সোমবার। যদি মনে করেন দুটোই করতে পারবেন সোমবার এবং মঙ্গলবার তাহলে সেটা করুন, আর শনিবার করে নিরামিষ খাবেন। এবং অন্য দুদিন যে দুদিন পুজো করছেন সে হনুমান চল্লিশা পাঠ বলুন বা শিবের অভিষেক করছেন, সেটাও যদি আপনি মনে বলেন যে আপনি নিরামিষ খাবেন সেটা নিরামিষ আর করতে পারেন। তাতে আপনার ক্ষেত্রে শরীর স্বাস্থ্য মানসিক দুশ্চিন্তা অনেকটা কমবে। কিন্তু আমি বারবার বলে থাকি জন্মছকের কানেকশান নেগেটিভ কানেকশান থাকলে বলে কিন্তু তার প্রতিকার প্রতিবিধান করবেন, কারণ শনির সাড়ের সাথে প্রভাব অনেক জাতক জাতিকার অর্থকে নষ্ট করে দেয়, অনেক জাতক জাতিকার ক্ষেত্রে কর্ম নষ্ট করে দেয়, অনেক জাতক জাতিকার শরীর স্বাস্থ্য নষ্ট করে দেয়। তাহলে সেক্ষেত্রে আপনার এই সমস্যাগুলো আসতে পারে, তার প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন নিয়ে আপনি যদি এগিয়ে যেতে পারেন তাহলে আপনি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আমি বারবার এই জন্যই বলি যে সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন তাহলে নিচের যে বুকিং নাম্বার যাচ্ছে ওই বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময় বসি, এবং সেই সময় নির্দিষ্ট সময় আপনি আমার সঙ্গে কনসালটেন্সি নিতে পারেন। আর যারা চেম্বারে ভিজিট করছেন এই মুহূর্তে এবং এই মাসটা পর্যন্ত রয়েছে, যেটা লাইফ হরোস্কোপ, এই বেসিক লাইফ হরোস্কোপ অবশ্যই নিতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ যাক এই শুভকামনা রইল। আর পরবর্তী মাসে রয়েছে দুর্গাপূজা, খুব বড় একটা পুজো, প্রত্যেকের খুব ভালো যাক এই শুভকামনা রইল। আর আজকের বিষয় নিয়ে যেটা আলোচনা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, নমস্কার।